সরকারি অনুমোদন ও উপযুক্ত কাগজপত্র থাকার পরেও দিতে দেয়া হচ্ছে না আন্তজেলা সীমানা নির্ধারণের পিলার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সম্ভা ইউনিয়নের চরকিশোরগঞ্জ গ্রামের ও মুন্সীগঞ্জ জেলা চর শিলমন্দি মৌজার সীমানা নির্ধারণ নিয়ে দুপক্ষের মাঝে দীর্ঘদিন যাবৎ হয়ে আসছে বিরোধ যে বিরোধের কারণে শেষ পর্যন্ত খুন হতে হয়েছে কিন্তু কী কারণে সীমানা নির্ধারণে এমন বাধা তা জানতে গেলে চর কিশোরগঞ্জের স্থানীয় বাসিন্দারা জানায় সীমানার প্রায় সখানিক বিঘা জমি শিলমন্দি মৌজার নামকরণে জোরপূর্বক ভোগ দখল করছে সেখানকার দখলকারীরা এতে সীমানা নির্ধারণ করার প্রক্রিয়ায় গেলে সেখানকার স্থানীয়রা বাধা দিলে বন্ধ হয়ে যায় সীমানা নির্ধারণের পিলার স্থাপনের কাজ এমনিভাবে কয়েক দফা সীমানা নির্ধারণে বাধা দেয়া হলে বর্তমানে সরকারি দফতর থেকে দেয়া পিলারও পড়ে আছে দীর্ঘদিন অকেচ অবস্থায় এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় নয়নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ও স্থানীয় ব্যক্তি আলী জানান আমরা নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট সোনারগাঁওবাসী চরকিং গ্রাম আমরা বিগত অনেক বছর ধরে আমরা এই জাগা সমিতি নিয়ে দেশে বিভিন্ন গ্যাঞ্জাম ঐতিহাসের মুন্সিগড় সদর চরকি গ্রামের আমরা একটা আন্তর্জিলা সীমানার জন্য আজকাল চার বছর ধরে আমরা বিভিন্ন আন্তর্মহলে আমরা গুরুপাক খাইতেছি আমরা গ্রাম এলাকার লোক বিদায় সব কিছু বুঝি না আমরা চর এলাকার লোক দুই হাজার উনিশে আমরা আমাদের নারায়ণগঞ্জ ডিস্ট্রিকে একটা অ্যাপ্লিকেশন করি ডিমার্কেশন করার জন্য মুন্সীগঞ্জ প্লাস নারায়ণগঞ্জ এ অ্যাপ্লিকেশন ডিসি অফিস থেকে ডিসি মহোদয় বিভাগীয় কমিশনারের অফিসে পাঠায় বিভাগীয় অফিসের বিভাগীয় কমিশনার সিদ্ধান্ত করে ভূমিন মন্ত্রণালয় এই জরিপ বিভাগ বিভিন্ন আন্তর্মহ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের মুন্সিগুঞ্জের ডিসি এডিসি সবাই যায় বিভাগীয় কমিশনার দুই হাজার উনিশে একটা বিভাগীয় কমিশনার মিটিং হয় সীমানা নির্ধারণে ওই বর্ডারে এই জরিপ করার জন্য তেজগাঁওয়ের এই জরিপ বিভাগকে প্রাণ করে বিভাগীয় কমিশনার ওখানে জরিপ বিভাগ আইসা তিন মাস আমাদের এলাকায় থাইকা জরিপ করে জরিপ করার পর নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ সোনারগাঁও উভয় প্রশাসন মিল্লা কাসেমনগর বালিকা বিদ্যালয় একটা মিটিং হয় মিটিং হওয়ার পর উনচল্লিশটা পিলার নির্মাণ সারবিহার সাহ উনচল্লিশটা পিলারের চিহ্নিত করে চিহ্নিত করার পর ওই পিলারের ষাট হাজার চারশো পঞ্চাশ টাকা বিভাগীয় কমিশনার এখানে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে প্রেরণ করে মাপ দেওয়ার পরে আবারও মুন্সিগঞ্জের টিউনু এসিলেন্ট নারায়ণগঞ্জের এসিডেন্ট বা বিভিন্ন প্রশাসনের লোক থাইকা আবারও মিটিং করে আবারও মিটিং করার পরে আবারও উনচল্লিশটা পিলার অলরেডি মুন্সীগঞ্জ ডিসির ডিসির কাছে টাকা পৌঁছায় মুশীগঞ্জ ডিসি মুন্সীগঞ্জ ডিসি অফিস থেকে আমাদের চরকিশেমননগর বালিকা বিদ্যালয়ের এখানে বানায় পিলারগুলি বানানের পর মিটিংয়ে পিলার গাড়ার সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত হওয়ার পর আমরা যখন সরজমিনে পিলার নিয়ে গেলাম তখন মুইশীগঞ্জ প্রশাসন সোনারগাঁ নারায়ণগঞ্জের প্রশাসন বলতেছে হ্যাঁ দুইটা পিলার গাড়ার পরে বলতেছে যে এই মুহূর্তে তো আজকাল গাড়বো না পরে গাড়বো ওখান থেকে কোন থেকে নাকি ফোন আইছে কি উপর মহলের থেকে কি কইছে না কইছে আমরা তো আর চর এলাকার লোক কৃষি 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 লোক আমরা তো আর বুঝি না পূর্ব শিল সাথে জাগা নেওয়া বিরোধ সীমা নির্ধারণ ঢাকা বিভাগ কমিশনার থেকে অর্ডার আসে আমাদের সার্বিয়ার টিম তিন মাস যাবত এরা জাগা মাইপা সীমা নির্ধারণ করছে গত তিন চার মাস আগে মুন্সিগঞ্জ ইউনু সব সে আমাদের সোনারগাঁ এসএলএন সাপ সহ মুন্সিগঞ্জ থানা সোনারগাঁও থানার প্রশাসন সহ আমরা পূর্ব ইয়া এই পূর্ব শিলমন্দি এবং চরকে মন্দিরের জনগণ দুই তিনশো লোক একসাথে জড়ো হয়। জড়ো হওয়ার পরে ওনারা বলছে যে আমরা আজকে সেবা নির্ধারণ করবই করার প্রেক্ষিতে যখন স্কুলে যায় স্কুলে যায় তিনটা পিলার স্থাপন করার পরে মুন্সীগঞ্জ জেলা থেকে একটা ফোন আসে ফোন আসার পরে বলে যে আমরা এখন পিলার কুপোন না স্থাপন আমরা এই পরবর্তীতে আপনাদের নিয়ে আমরা স্থাপন করব কিন্তু এখন আমরা খুব সমস্যায় আছি এখন শুনতে আছি পিলার নির্ধারণ করব না এটা সরকারি টাকা দেওয়া এই পিলার বানানো হয়েছে এখন পিলার যেভাবে পিলার স্থাপন করা হয় সরকারের কাছে আমাদের জোর আবেদন দেখা যায় কিশোরগঞ্জের স্থানীয়রা গত ছয় দুই দুই তারিখে দ্বিতীয় দফা আন্তর্জালার সীমানা পিলার নির্ধারণের জন্য দরখাস্তের পরিপ্রেক্ষিতে গত পনেরো চার দু তারিখে বিভাগীয় কমিশনারের মাধ্যমে সীমানা পিলার স্থাপনের সিদ্ধান্ত হয় তারই পরিপ্রেক্ষিতে আট তিন দুই হাজার একুশ তারিখে মুন্সীগঞ্জের ইউএনও ও এসিল্যান্ড চরকিশোর ও শিলমন্দি গ্রামবাসীর যৌথ উপস্থিতিতে চল্লিশটি সীমানা নির্ধারণের পিলার স্থাপনের সিদ্ধান্ত হয় কিন্তু পরবর্তীতে দেখা যায় সরকারি কর্মকর্তাগণের সিদ্ধান্ত অনুযায়ী সীমানা স্থাপন করতে গেলে পার্শ্ববর্তী শিলমন্দি মৌজার জনগণ পুনরায় সীমানা পিলার স্থাপনে বাধা প্রদান করে সরকারি অনুমোদন ও উপযুক্ত কাগজপত্র এবং সীমানা নির্ধারণের পিলার থাকার পরেও কার নির্দেশে এই বাধা সেই প্রশ্ন এখন চরকিশোরগঞ্জ এলাকার স্থানীয় বাসিন্দাদের নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নিকট এখন তাদের দাবি দীর্ঘদিনের সীমানা সংক্রান্ত জটিল সমস্যা দ্রুত সমাধান করে আন্তজেলা সীমানা নির্ধারণের কাজে দ্রুত পদক্ষেপ নেওয়া সাব্বির আহমেদ এন এন টিভি চরকিশোরগঞ্জ মুন্সীগঞ্জ